এবারে বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম আট এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ময়নুদ্দিন খান বাদল মাননীয় সদস্য আপনার সময় আট মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ তিরিশে জুন এখান থেকে গিয়ে ওই যে আমরা নৈশ ভোজে অংশ নিয়েছিলাম বাজেটের পর আর সতেরোই জুলাই আবার আমরা শুরু করেছি এই সতেরো দিনই কিন্তু পৃথিবী পাল্টে গেছে সমস্ত পৃথিবী ওলট পালট হয়ে গেছে এবং এই সতেরো দিনে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এই সন্ত্রাসবাদ এটা ইজাবাল ফেনোমেনা এবং এই ফেনোমেনার পিছনে দুটো জিনিস আছে আপনার সময় নাই বলে আমি কোনো ব্যাখ্যায় যাব না সেটা হল সাম্রাজ্যবাদী এবং পশ্চিমারা তাদের প্রতিশ্রুতি পালনে পৌন ব্যর্থতা দেখিয়েছে দ্যাট ইজ ওয়ান রিজন আরেকটা হল আমাদের ধর্মীয় ইতিহাসের গভীরে প্রতীত আমাদের ধর্মীয় ইতিহাসের গভীরে যখন আমরা প্রবেশ করব আমরা সমস্যা দেখব আমি এটারও বিস্তারিত ব্যাখ্যায় যেতে চাই না আমি শুধু বলতে চাই যে পৃথিবীতে এর মধ্যেই দেখছি অরল্যান্ডো এর মধ্যেই দেখছি প্যারিস এর মধ্যেই দেখছি নিস এর মধ্যেই ঢাকা এর মধ্যেই এগুলো সবই বাদ দিলাম নবিজির রজা শরীফ রোজা শরীফই তো ঢুকে গিয়েছিল বাধা পেয়েছে বলে ওই গেইটে ওটা বিস্ফোরণ ঘটেছে এটা একদম রোজা শরীফের উপরে আক্রমণ পৃথিবীটা আর আগের জায়গায় নেই এই জায়গায় এই যে একটা ট্রাক একটা সিম্পল ট্রাক আনাম ট্রাক এই ধরনের ঘাতক হতে পারে এটা ওই যারা পণ্ডিত টেরোরিজমের উপরে তারা বলছে আমরা এটা চিন্তাও করতে পারি না তারা চিন্তাও করতে পারে না প্লেন দিয়ে প্লেনটাও একটা বোমা হতে পারে এখন বলতে সে ট্রাকও এরকম একটা ঘাতক প্রাণী হয়ে যেতে পারে চুরাশিটা মানুষের জীবন নিয়ে নিতে পারে এটা ওনারা চিন্তা করতে পারছেন না সমস্ত বিশ্বের টেরোরিস্ট টেরোরিজমের এগেনস্টের পণ্ডিতরা পথ খুঁজে পাচ্ছেন না সেখানে আমি এই সংসদকে স্মরণ করিয়ে দেব আইএসআইএসের যে দ্বিতীয় ব্যক্তি আদানি ও বেটার একটা সারমন আছে সেই সারমনটা হল এখন আর আপনাদেরকে ইসলামিক স্টেটে আসার দরকার নাই যার যার এলাকায় আঘাত করতে থাকেন আপনারা একজন খ্রিস্টান একজন ইহুদি একজন আমেরিকান একজন ফিল্দি ফ্রেঞ্চ জার্মান পান মারেন তাকে যদি মারার জন্য আপনার কাছে আইডি বা কোনো অস্ত্র না থাকে তাহলে একজনকে বেছে নেন অন্তত তার মাথাটা ইট দিয়ে থেতলা করে দেন তাও যদি না পারেন তার বিছনা জ্বালাইয়ে দেন তাও যদি না পারেন আমি ইংরেজির বাংলাটা করছি তাও যদি না পারেন তার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান জ্বালিয়ে দেন তাও যদি না পারেন তার শস্য ক্ষেত্র জ্বালিয়ে দেন তাকে ব্যস্ত রাখেন সুতরাং এই এই যারা ইসলামের নামে বলছে এরা জানোয়া দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যা অফ ইসলাম আমি আমাদের এখানে অনেকে ইনরেসপন্সিবল কমেন্ট করেছেন আমি স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশ তো দাবি করতে পারে সারা বিশ্বের কাছে আমাদের এই সাধারণ ট্রেন সিপয়রা তিন মিনিটের মাথায় ওই অকুস্থলে পৌঁছেছিল কেন আজকে আমরা বলতে পারি না আমাদের দুইটা অফিসার দে দ্য তাদের বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছে দ্য ক্যান গো অ্যান্ড চ্যালেঞ্জ ইট এইটার মধ্যে বাংলাদেশের একটা বৈশিষ্ট্য এই দুইটা পুলিশ অফিসার পিছনের কনস্টেবলকে বলে নাই তোরা যা দেখকে আছে সে নিজে গেছে এবং মৃত্যুকে বরণ করেছে আমরা পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে কথা বলতে গিয়ে ভুলে যাচ্ছি আমাদের পুয়ার টু কনস্টেবল তার মায়ের সাথে ঈদ করার কথা ছিল ওই ছেলে বুকের রক্ত দিয়েছে বলে ষোলকিয়াতে কোনো ঘটনা ঘটেনি এখানে এই সংসদে এই জিনিসটা পরিষ্কার করে বোঝা উচিত উই আর হেড অফ আদার ওয়েস্টার্ন কান্ট্রিজ কি করেছেন ওনারা ওই ট্রাক যখন পাগলের মতো মানুষ মারছে ফ্রেঞ্চ পুলিশ কিচ্ছু করতে পারেন না ওনারা বোম্বে যখন এক এক ও নাম বলে গেছি আমি কাস ও সামথিং লাইক দিস তাজ হোটেল না ওই একজন জঙ্গি কাসাব এক কাসাবের বিরুদ্ধে বাহাত্তর ঘন্টা লেগেছে ভারতীয় সেনাবাহিনীর মোকাবেলা করতে অরল্যান্ডোতে যখন একজন একজনে পঞ্চাশ জন মেরেছে আর পঞ্চাশ জন ইনজুট করেছে বিখ্যাত আমেরিকান পুলিশ অ্যান্ড আদার মিলিটারি অর্গানাইজেশন ওকে বাইর করতে আটচল্লিশ ঘন্টা সময় লেগেছে চেচেন বিদ্রোহীদের যখন স্কুল নিয়েছে চুরাশি ঘন্টা লেগেছে রাশায়ন আর্মি সুতরাং বলাটা খুব সহজ আমি মনে করি আন্ডার দ্য গাইডেন্স অ্যান্ড লিডারশিপ অফ আওয়ার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দিস ইজ জব ডান এটা আমরা বিশ্বের কাছে বলতে পারি আমাদের কাছ থেকে শিখেন যেমন আমি একটা কথা বলতে চাই প্রেসিডেন্ট ওবামাকে ওই যে নিশা দেশায় পাঠাইয়া দেন টুকটাক করে আপনি ফ্রেঞ্চে নিশাদেশায় পাঠাইছেন ওখানে তো চুরাশি জন মারা গেছে ওদের বুদ্ধি দেন গিয়া আপনার নিজের বুদ্ধি দেন আপনার আপনার নিজের দেশে পাচ্ছেন না সো বাংলাদেশ অনেক ভালোভাবে আমরা মোকাবেলা করছি এবং এই প্রশ্নে এই প্রশ্নে একটি কথা বলি সেই কথাটা হল আমার মাটি আমার মানুষকে সাদা চামড়ার থেকে আমি ভালো চিনি সুতরাং আমাদের সমস্যা আমাদেরকে মোকাবেলা করতে দেন অযাচিত পরামর্শ দিতে যেয়েন না এবং এ জায়গায় আরেকটি কথা মনে করিয়ে দিতে চাই এটাও বাংলাদেশের মানুষের কাছে থাকুক বেঙ্গল বাংলাদেশ ইজ ডিফারেন্ট আটলান্টিক এন্ডিং উইথ পাকিস্তান এইটা একটা কন্টেজিয়াস মুসলিম এলাকা তারপরে ভারত দুই হাজার মাইল বাংলাদেশ তারপরে দুই হাজার মাইল মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রুনাইদারুসালাম এই বাংলাদেশ এই বাংলাদেশের মুসলমানরা সালাফি মুসলমান নয় ওই ব্যাখ্যাতে আমরা মুসলমান হই নাই আমাদের মুসলমানিয়া ডিফারেন্ট শান্তির ধর্মকে শান্তির ধর্ম হিসাবে মেনে নিয়েই পথ চলেছি এই জায়গাটাও খুব পরিষ্কার করা উচিত এবং সেইখানে আমি শেষ করতে চাই আমাদের সংকটটাকে এক লাইনে পাঁচচল্লিশ বছরের রাজনৈতিক ঘটনা নির্মহ পর্যালোচনা করলে দেখবেন বাংলাদেশের জঙ্গি তৎপরতার মূলে শিকরে যা যা বলেন আছে জামাত এবং তার ধর্মাশ্রয়ী রাজনীতি আর তার মাথার উপর ছাতা ধরে আছে বিএনপি খালেদা জিয়া এই এই পরিপ্রেক্ষিতে ওকের উপর আমার বন্ধুরা অনেক কথা বলেছেন আমি শুধু বলি পাপিষ্টদের সাথে খুনিদের সাথে হাতে যাদের রক্ত লেগে আছে ওইভাবে ঐক্য হজরত আলী রাজিউল্লাহ আনহু থেকে শুরু করে কেউ করেনি আর বলুন শেষ করতে চাই এটা বলে মাননীয় স্পিকার দুনিয়াতে অন্য ঘটনা ঘটেছে আমি এরত গানের প্রচন্ড বিরুদ্ধাচারী মানুষ কিন্তু আমি চোখের সামনে দেখেছি জনগণ যখন জাগে জনগণ যখন বসফরাসের পোলে ট্যাঙ্কের সামনে বুক চেটিয়ে দাঁড়িয়ে যায় তখন কিন্তু আর্মি ফেরত যায় এটাও বাংলাদেশের সিগনাল বাংলাদেশের মানুষ যদি শেখ হাসিনার নেতৃত্বে এভাবে একত্রিত থাকে বাংলাদেশকে আপনি কিছুই করতে পারবেন না ভয় ভয় দেখেন কেন গার্মেন্টস চলে যাবে ভয় দেখেন কেন এই ব্যবসা বন্ধ হবে কিছুই বন্ধ হবে না আপনি আমার প্রেমে পড়ে এখানে আসেন নাই আমি সস্তায় দিতে পারি বলে এসেছেন আমি কাজ আপনি আপনি আমাকে সাহায্য করেছেন রাস্তা রাস্তাঘাট বানাতে বিনা পয়সায় বিনা পয়সায় দিয়েছেন এই টাকা ফেরত নেবেন না সুতরাং বাংলাদেশে আপনাদের আসতে হবে তার কারণ বাংলাদেশ প্রমাণ করেছে এখনো সমস্ত বিশ্বে সবচেয়ে নিরাপদ এলাকার একটি মাননীয় স্পিকার ওনাদেরকে জিজ্ঞাস করেন একটা উদাহরণ দিতে একটা দেশের প্রাইম মিনিস্টারের নির্দেশে এরকম একটি ঘটনা ঘটছে যখন চিফ অফ আর্মি স্টাফ প্রধান সেনাপতি নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান ও কুস্তলের কাছে বসে অপারেশন গাইড করেন বিশ্বের কোন জায়গায় করেছে সুতরাং বাংলাদেশ প্রবলেমগুলোকে অত্যন্ত সিরিয়াসলি নেয় আমরা নিয়েছি আমরা মোকাবেলা করতে পারবো এইটা প্রধানমন্ত্রী কারেক্টলি বলেছেন ঐক্য যেটা ঐক্য হওয়ার ঐক্য হয়েছে এই ঐক্যকে আমরা আরো সমৃদ্ধ করব এবং সারা পৃথিবীকে বলতে চাই আমরা যেই ট্র্যাকে ছিলাম উই উইল বি অন দ্য ট্র্যাক এবং আমরা শান্তির দেশ ছিলাম এক মিনিট এক মিনিট অনেকে অনেক রিমার্ক করলেন আমি শুধু শেষ করতে চাই বাংলাদেশ শুধু নিব্রাসের দেশ নয় বাংলাদেশ ফরাজেরও দেশ একবারও তো সেটা উল্লেখ করতে পারলেন না আপনি শুধু হত্যাকারীকে দেখলেন আপনি দেখলেন না একটা বিশ বছরের বাঙালি বুক চেতিয়ে দাঁড়িয়ে গেছে নো আই উইল নট গো আমি একলা বাঁচতে চাই না সেই জন্য বলি সেই বাঙালিকেও স্মরণ করেন এবং সেই বাঙালি নতুন ভবিষ্যৎ করবে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনার সুন্দর বক্তব্যের জন্য